বন্ধু, তুমি চাও তোমার ভালোবাসার মানুষটি যাতে কখনো তোমাকে ইগনোর না করে, তুমি চাও সে তোমাকে সারা জীবন ভালোবাসুক, তবে ভিডিওতে বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনো এবং এই কথাগুলি তোমার ভালোবাসার মানুষটির সাথে মাঝে মাঝেই বলবে, তবে সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না এবং সে তোমাকে কখনোই ইগনোর করতে পারবে না, অর্থাৎ সে তোমাকে খুব ভালোবাসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। প্রথম যে কথাটা তুমি তাকে বলবে, আমি তোমার খুশির জন্য তোমাকেও ছেড়ে দিতে পারি। দেখো বন্ধু, যখন সে জানতে পারবে তুমি তাকে এতটা ভালোবাসো, তাহলে সে তোমাকে ছেড়ে কেন যাবে? তুমি নিজেই বলো কেন সে তোমাকে ছেড়ে যাবে। আর এই কথাটা যখন তুমি জানাবে, তার পরবর্তী সে অন্য কোনো সম্পর্কে যাওয়ার আগে 100 বার ভাববে তোমার এই কথাটা এবং তোমাকে। দ্বিতীয় যে কথাটা তুমি তাকে বলবে, আমার বিশ্বাস আছে তোমার ওপর, তুমি যেটা করবে ঠিকই করবে। দেখো বন্ধু, এই কথাটা বলে তুমি তার ওপর সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছ, আর এটা কিন্তু সবচেয়ে সেরা উপায়, যে তুমি যাকে ভালোবাসো তার উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। তুমি এই কথাটা বলে এটাই বোঝাচ্ছ যে পরবর্তীতে তোমার সাথে চিট করার চেষ্টা করবে বা অন্য কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করবে, তখন তোমার এই কথাটা তাকে বারবার মনে করাবে। অর্থাৎ তুমি তাকে এটাই বোঝাচ্ছ যে তুমি যা করবে ঠিকই করবে, তুমি ভালোবাসবে না ব্রেকআপ করবে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছাতে, অর্থাৎ তুমি আমার জীবনে থাকবে এটা তুমি বিচার করবে, তুমি ঠিক করবে, এই সমস্ত বিষয় নির্ভর করছে শুধু তোমার ওপর। তুমি ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারো, সবকিছু এরকম ভাবে তার উপর চাপিয়ে দাও, দেখবে সে তোমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না এবং সে তোমাদের ভালোবাসা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবে। তৃতীয় যে কথাটা তুমি তাকে বলবে, তুমি আমার থেকে আরো বেটার কাউকে পেয়ে যাবে। দেখো বন্ধু, তুমি এই কথাটা বলে তাকে এটাই বোঝাচ্ছ যে তুমি ওর সাথে সারা জীবন থাকবে, তার কোনো গ্যারান্টি তুমি দিচ্ছ না। তুমি এটাও বলছো না যে তুমি ওকে ধোকা দিচ্ছ, আসলে ইনডাইরেক্ট ভাবে তাকে পরীক্ষা করছো, আবার তার সাথে সাথে ওর মনের মধ্যে তোমাকে হারানোর ভয় ঢুকিয়ে দিচ্ছ। আর এই কথাটা যদি তুমি মাঝে মাঝে বলো, তবে যদি সে সত্যি ভালোবাসে তবে সে তোমাকে চুপ করিয়ে দেবে এবং বলবে তুমি যেন এই রকম কথা তার সামনে কোনোদিনও না বলো। আসলে এই কথাটার একটা আলাদাই জাদু আছে। চতুর্থ যে কথাটা তুমি তাকে বলবে, আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, শুধু তুমি ছাড়া। দেখো বন্ধু, এই যে তুমি ছাড়া কেউ আলাদা করতে পারবে না, অর্থাৎ তুমি এটাই বোঝাচ্ছ যে তুমি চাইলে আমি তোমাকে ছেড়ে দেব, আবার এটাও বোঝাচ্ছ তুমি ওকে ছেড়ে কোনোদিনও যাবে না। অর্থাৎ প্রতিটা কথায় সাইকোলজিক্যাল কথা, প্রতিটা কথা লজিক আছে। আর এই কথাগুলি যদি তোমার ভালোবাসার মানুষটিকে মাঝে মাঝে বলো, তবে এর রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। সত্যি বলছি বন্ধু, এই কথাগুলি যদি তুমি মাঝে মাঝে তোমার ভালোবাসার মানুষটিকে বলতে পারো, তবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না, আর তোমাদের ভালোবাসার সম্পর্কটা আরো গভীর হবে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।